টাটা এসি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে গেল এনবিএসটিসি বাস, ঘটনায় জখম এক। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের শালঝোড়া সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি যাত্রী বোঝাই এনবিএসটিসি বাস ফালাকাটা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ শালঝোড়া এলাকায় ওই টাটা এসি গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে ওই ছোট টাটা এসি গাড়ির ভেতরে থাকা চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থল থেকেই চম্পট দেয় ওই এনবিএসটিসি বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে দুর্ঘটনাগ্রস্ত এনবিএসটিসি বাসটি বীরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন চালক। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।